এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। দর্শক, আমার হাতে প্রথমেই রয়েছে দৈনিক ইত্তেফাক। আপনাদেরকে খবরের শুরুতেই জানাচ্ছিলাম যে নির্বাচন 7 জানুয়ারি, সে বিষয়টিকেই গুরুত্ব দিয়ে আসলে আজকে সব দৈনিক পত্রিকার শিরোনাম হয়েছে। দৈনিক ইত্তেফাকেও নির্বাচন 7 জানুয়ারি এবং মনোনয়ন জমার শেষ তারিখ 30 নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহার, কাঙ্ক্ষিত অনুকূল রাজনৈতিক পরিবেশ, সার্বিক বিষয় নিয়ে এখানে আসলে প্রতিবেদন করা হয়েছে। এবং আওয়ামী লীগ আনন্দ মিছিল করেছে, বিএনপি প্রত্যাখ্যান করেছে, সেই বিষয়টিও আছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হবে আগামীকাল থেকে এবং এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে বিষয়ে প্রতিবেদন রয়েছে। এবার আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা। শুরুতেই বলছিলাম যে আজ আসলে সব কিছুই এই তফসিল নিয়ে, এই তফসিলকে কেন্দ্র করেই প্রতিটি পত্রিকার আসলে শিরোনাম করা হয়েছে। যুগান্তরেও নির্বাচন 7 জানুয়ারি, জাতির উদ্দেশ্যে সিএসির যে ভাষণ সেই বিষয়ে আসলে এখানে উল্লেখ করা হয়েছে এবং তারা গ্রাফিক্স করে আসলে কবে মনোনয়ন দাখিল করা হবে, প্রত্যাহার, সার্বিক বিষয়গুলো আসলে এখানে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এছাড়াও তফসিল ঘিরে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে প্রতিবেদন আছে। তফসিল নিয়ে যে প্রত্যাখ্যান এবং আনন্দ মিছিল সেই বিষয়টিও দৈনিক যুগান্তরে উঠে এসেছে। দৈনিক সমকালেও একই বিষয় আসলে শিরোনাম করা হয়েছে, সংসদের ভোট 7 জানুয়ারি। এখানে আসলে প্রতিক্রিয়া রয়েছে দেশের বিশিষ্টজনদের, যেমন শাহদিন মালিক এখানে লিখেছেন যে দেশে অস্থিরতা বাড়বে, বিদেশে বন্ধু হারাবো, সেই বিষয়ে তিনি একটি তার লেখা দিয়েছেন। এছাড়াও তফসিল প্রত্যাখ্যান, বিএনপির নতুন কর্মসূচি দিয়েছে। আপনারা জানেন যে আজকে বাম দলের দেয়া হরতাল চলছে, বিএনপিও বেশ কিছু কর্মসূচি দিয়েছে, সে বিষয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সংলাপের আহ্বান নাকচ করেছে আওয়ামী লীগ, এই বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে। দৈনিক প্রথম আলো, দৈনিক প্রথম আলোতেও ভোট 7 জানুয়ারি, এই বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হয়েছে। সংলাপের পরামর্শ সিইসির, বিএনপির মতে দায়িত্ব সরকারের, আওয়ামী লীগ বলছে সময় নেই, পাল্টাপাল্টি অভিযোগ আসলে এই বিষয়গুলোই আছে। এবং 8 যানবাহনে আগুন, আপনারা জানেন যে গতকাল 5ম দফার যে অবরোধ চলছে, গতকাল 8টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে, সেই বিষয়ে প্রতিবেদন করা হয়েছে। দর্শক, এই ছিল আমার কাছে আজকে দৈনিক পত্রিকার শিরোনাম। এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। দর্শক, আমার হাতে প্রথমেই রয়েছে দৈনিক ইত্তেফাক। আপনাদেরকে খবরের শুরুতেই জানাচ্ছিলাম যে নির্বাচন 7 জানুয়ারি, সে বিষয়টিকেই গুরুত্ব দিয়ে আসলে আজকে সব দৈনিক পত্রিকার শিরোনাম হয়েছে। দৈনিক ইত্তেফাকেও নির্বাচন 7 জানুয়ারি এবং মনোনয়ন জমার শেষ তারিখ 30 নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহার, কাঙ্ক্ষিত অনুকূল রাজনৈতিক পরিবেশ, সার্বিক বিষয় নিয়ে এখানে আসলে প্রতিবেদন করা হয়েছে। এবং আওয়ামী লীগ আনন্দ মিছিল করেছে, বিএনপি প্রত্যাখ্যান করেছে, সেই বিষয়টিও আছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হবে আগামীকাল থেকে এবং এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে বিষয়ে প্রতিবেদন রয়েছে। এবার আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা। শুরুতেই বলছিলাম যে আজ আসলে সব কিছুই এই তফসিল নিয়ে, এই তফসিলকে কেন্দ্র করেই প্রতিটি পত্রিকার আসলে শিরোনাম করা হয়েছে। যুগান্তরেও নির্বাচন 7 জানুয়ারি, জাতির উদ্দেশ্যে সিএসির যে ভাষণ সেই বিষয়ে আসলে এখানে উল্লেখ করা হয়েছে এবং তারা গ্রাফিক্স করে আসলে কবে মনোনয়ন দাখিল করা হবে, প্রত্যাহার, সার্বিক বিষয়গুলো আসলে এখানে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এছাড়াও তফসিল ঘিরে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে প্রতিবেদন আছে। তফসিল নিয়ে যে প্রত্যাখ্যান এবং আনন্দ মিছিল সেই বিষয়টিও দৈনিক যুগান্তরে উঠে এসেছে। দৈনিক সমকালেও একই বিষয় আসলে শিরোনাম করা হয়েছে, সংসদের ভোট 7 জানুয়ারি। এখানে আসলে প্রতিক্রিয়া রয়েছে দেশের বিশিষ্টজনদের, যেমন শাহদিন মালিক এখানে লিখেছেন যে দেশে অস্থিরতা বাড়বে, বিদেশে বন্ধু হারাবো, সেই বিষয়ে তিনি একটি তার লেখা দিয়েছেন। এছাড়াও তফসিল প্রত্যাখ্যান, বিএনপির নতুন কর্মসূচি দিয়েছে। আপনারা জানেন যে আজকে বাম দলের দেয়া হরতাল চলছে, বিএনপিও বেশ কিছু কর্মসূচি দিয়েছে, সে বিষয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সংলাপের আহ্বান নাকচ করেছে আওয়ামী লীগ, এই বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে। দৈনিক প্রথম আলো,
দৈনিক প্রথম আলোতে ভোট 7 জানুয়ারি এই বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হয়েছে। সংলাপের পরামর্শ সিসির বিএনপির মতে দায়িত্ব সরকারের, আওয়ামী লীগ বলছে সময় নেই। পাল্টাপাল্টি অভিযোগ আসলে এই বিষয়গুলোই আছে। এবং 8 যানবাহনে আগুন, আপনারা জানেন যে গতকাল পঞ্চম দফার যে অবরোধ চলছে, গতকাল 8টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে, সেই বিষয়ে প্রতিবেদন করা হয়েছে। দর্শক, এই ছিল আমার কাছে আজকে দৈনিক পত্রিকার শিরোনাম।